আল্লাহর পূর্বে কে ছিল এবং আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিকদের প্রধানকে বলেছিলেন আপনি কি গণনা পারেন জি পারি গণনা করেন তো এক থেকে গণনা করেন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গণনা করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে স্টপ থামেন মোবাইল টোবাইল সব বন্ধ থামেন স্টপ আর গণনা করতে হবে না বলতেছে এখন 10 থেকে আবার নিচের দিকে আসো ওই নাস্তিকদের প্রধান বলতেছে 10 9 8 7 6 5 4 3 2 1 এক পর্যন্ত গণনা করে নাস্তিকদের প্রধান দাঁড়িয়ে আছে বলতেছে ইমাম আবু হানিফা বলতেছে আমি তো আপনাকে থামতে বলি নাই আপনি থামলেন কেন বলতেছে থামলাম এই জন্য যে একের আগে তো আর কিছু নাই তো কি বলবো বলতেছে মিয়া সাধারণ একটা মস্তিষ্কে আপনি চিন্তা ভাবনা করে বুঝলেন একের পূর্বে একের আগে কিছুই নাই একের আগে যেমন কিছু নাই আমার আল্লাহর আগে কেউ নাই قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ الصمد আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সবাই আল্লাহর মুখাপেক্ষী لم يلد ولم يولد আল্লাহ কাউকে জন্ম দেন নাই কার থেকে জন্ম নেন নাই ولم يكن له كفوا احد কেউ আল্লাহ সমতুল্য না নাস্তিকরা মাথা নিচে দিয়ে চ্যালেঞ্জে চ্যালেঞ্জে পরাজিত করে বাড়ি চলে গেছে যে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে সে আল্লাহর ওলি হয়ে যায় আর যে মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা করে সে নাস্তিক হয়ে যায় এই জন্য স্রষ্টাকে নয় সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করবে আল্লাহ তাআলার কত নাজ নিয়ামত আল্লাহ তার চমৎকার সৃষ্টি সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবেন সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবেন নাস্তিকরা স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে এই জন্য নাস্তিকরা নাস্তিক হয়ে যায় যে সমস্ত মানুষ স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করবে সে নাস্তিক হয়ে যাবে স্বাভাবিক নাস্তিকরা যদি চিন্তা করতে সৃষ্টিকে নিয়ে তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে অটোমেটিক বের হয়ে আসতো রব্বানা মা খালাক্ত হাদা বাতিলান সুবহানাক নাস্তিকরা চিন্তা করে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহর পূর্বে কে ছিল এই আজেবাজে চিন্তা করে যদি আপনাদের মাঝে মুসলমানদের মধ্যে যদি কোনো সময় কখনো অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের অন্তরে এই চিন্তা ভাবনা আসে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে বা আল্লাহর পূর্বে কে ছিল এই ধরনের বাজে চিন্তা যদি আপনাদের আসে তাহলে একটা সবক আপনাদেরকে শিক্ষা দেই সাথে সাথে তাৎক্ষণিকভাবে বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূল নাস্তিকরা আল্লাহকে নিয়ে চিন্তা করে স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে এই জন্য তারা নাস্তিক হয়ে যায় তারা আল্লাহকে মানে না পরে আল্লাহকে নিয়ে চিন্তা করতে করতে তাদের মাথার মগজ যায় স্রষ্ট হয়ে তারপরে বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কিছু নাউযু বিল্লাহ একবার ইরাকের সকল নাস্তিকরা আলেমদেরকে চ্যালেঞ্জ করেছিল যদি কোনো আলেম আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে যাব আলেমদের সাথে বাহাস আগামীকাল সকাল 10টায় উমুক হল রুম যাই হোক নাস্তিকরাও আসছে বড় বড় বাগা বাগা আলেমরা মুফতিরাও ঢুকছে নাস্তিকদের প্রধান যিনি একজনকে তারা চয়েস করেছে একজনকে তারা বিচারক বানিয়েছে নাস্তিকদের মধ্যে থেকে একজনকে প্রধান বানিয়েছে একটি সিংহাসনে তাকে বসিয়েছে সে প্রশ্ন করবে ঘটনাক্রমে আমাদের মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স ওই সময় মাত্র 12 বছর মাত্র কয় বছর 12 বছর তো বড় বড় আলেমরা ঢুকছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদের উস্তাদরা ঢুকছে 12 বছরের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই হল রুমে ঢুকার জন্য চেষ্টা করতেছে হুজুররা বলতেছে তুমি পোলাপান মানুষ দাও তুমি এখানে ঢুকো কেন তোমার কাজ কি এখানে কয় না হুজুর আমাকেও ঢুকতে দেনি যাবে না উনাকে দেয় নাই তো উনি তো আদব ওয়ালা মানুষ খুব আদববান ছিলেন পাশে দাঁড়িয়ে আছে
সব হুজুররা যখন যখন ঢুকছে পিছনে একবারে সবার শেষে দারওয়ানকে বলতেছে ভাই আমাকে একটু জায়গা দেন আমার হুজুর আসতে তো দারওয়ান মানুষ হচ্ছে ফলাফার মানুষ যাও একেবারে পিছনের বেঞ্চে বসবা সামনে যাবা নাকি তো নাস্তিকদের প্রধান যিনি উনি সিংহাসনে বইসা সমস্ত আলেম এত বড় বড় বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে চারটি প্রশ্ন করেছিল এক নাম্বার প্রশ্ন ছিল যে প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে চিন্তা করেন তো ভাই মানে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে বলার জন্য আচ্ছা আল্লাহ কি করে আপনি জানেন সমস্ত আলেমদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তোমাদের আল্লাহ এই এই মুহূর্তে কি করতেছে সমস্ত আলেমরা বলতেছে কি জবাব দিব দ্বিতীয় প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা গোটা পৃথিবী জগৎসমূহ কিভাবে একা একা কিভাবে কন্ট্রোল করে আচ্ছা এটাও কিভাবে জবাব তিন নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গেছে আসমানের কোন দরজা দিয়ে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে জবাব দিবেন চার নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহর পূর্বে কে ছিল আল্লাহকে কে সৃষ্টি করেছে সমস্ত আলেমদের মাথা নিচু হয়ে আছে কোন আলেম কথা বলতেছে না নীরবতা পালন করতেছে ঠিক ওই মুহূর্তে বারো বছরের ইমামে আজম ওই সময় উনি ইমামে আজম না একেবারে বারো বছরের পিচ্ছি ওনাকে ঢুকতেই দেয় নাই উনি একেবারে পিছনের বেঞ্চে বসা দাঁড়িয়ে বলতেছে হে প্রধান এই যে চারটি প্রশ্ন আপনারা করেছেন সবার পক্ষ থেকে আপনি করেছেন এই প্রশ্নগুলো একেবারে সাধারণ প্রশ্ন এই আর সুবহানাল্লাহ জোরে করুন এই সাধারণ প্রশ্ন আমাদের এত বড় বড় আলেমদের কি করেছেন এই ছোট প্রশ্ন তাদের পক্ষে মানায় না এই জন্য হুজুররা আমাকে নিয়ে আসছে আপনাদের মতো ছোট ছোট প্রশ্ন এর জবাব দেওয়ার জন্য আমি ছোট ফুলাফানি যথেষ্ট সমস্ত আলেমরা বলে কি রে ঢুকলো কেমনি যাবে তো বলতেছে বাবা তাহলে তুমি পিছনের বেঞ্চে কেন বলতেছে বড় বড় আলেমরা সামনে বসছে আমার উস্তাদেরা তো আপনাদের এই প্রশ্নের জন্য আমি ছাত্রই যথেষ্ট সামনে আসবো জি আসো সামনে গিয়ে ওই প্রধান যিনি সিংহাসনে বসা ওরে বলতেছে যে আচ্ছা আপনি বলেন তো যিনি জবাব দেয় তিনি বড় নাকি যিনি প্রশ্ন করে তিনি বড় নাস্তিকদের প্রধান বলতেছে যিনি জবাব দেয় তিনি উস্তাদ যিনি প্রশ্ন করে তিনি ছাত্র এরপরে বলতেছে তাহলে আমি যে জবাব দিব আর আপনি শুনবেন আপনারা শুনবেন তাহলে আপনি সিংহাসনে বসা আমি উস্তাদ নিচে দাঁড়িয়ে আছি এটা খারাপ দেখা যায় না সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই নাস্তিকদের প্রধান নিচে নেমে আসলো ইমাম আবু হানিফা বারো বছরের শিশুকে ওই জায়গায় বসায় দিল উনি বৈশা ফুলাপান মানুষ ভালোভাবে লাগালো পায় না বৈশা বলতেছে আপনাদের প্রথম প্রশ্ন কি ছিল তো নাস্তিকদের প্রধান বলতেছে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা এই মুহূর্তে কি করতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন গাদাকে নিচে নামাইয়া আমার মতন পোলাপান কে সিংহাসনে বসাইছে নাস্তিক সবাই বোকা হয়ে গেছে আরে বললো কি বাত বারো বছরের শিশু বলতেছে আপনার মতন গাদাকে এই মুহূর্তে সিংহাসন থেকে নামাইয়া আমার মতন পিচ্ছি বাচ্চাকে সিংহাসনে বসাইলেন আপনাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল নাস্তিকরা বলতেছে নাস্তিকদের প্রধান বলতেছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে গোটা জগৎ সমূহ আল্লাহ তাআলা একা একা কিভাবে কন্ট্রোল করে কিভাবে পরিচালনা করে বলতেছে এই প্রশ্নের জবাব দিতে একটি মোমবাতি দরকার আছে মোমবাতি নিয়ে আসলো মোমবাতির মধ্যে আগুন দিল আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে নাস্তিকদের প্রধান যিনি ওনাকে বলতেছে আচ্ছা আপনি বলেন তো এই মোমবাতির আলোটা মানে এর মুখটা কোন দিকে সে আলো দিচ্ছে নাস্তিক প্রধান যিনি উনি বলতেছে এটা তো চতুর্দিকে আলো দিচ্ছে এটার মুখ তো চতুর্দিকে ইমাম আবু হানিফা বারো বছরের পিচ্ছি বারো বছরের শিশু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলে মিয়া আপনাদের মস্তিষ্কে কুকুরে প্রস্রাব করেছে সাধারণ একটি মোমবাতি যদি চতুর্দিকে আলো দিতে পারে তাহলে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
ওটা পৃথিবী কন্ট্রোল করতে পারবে না কেন এরপরে বলতেছে আল্লাহ তাআলা তো যেমন তেমন না বলতেছে 27 মাস সাত জমিন কেন আল্লাহর সিংহাসন আর আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া আল্লাহর আরশ আরশের ভিতরে যে সিংহাসন আছে এই সিংহাসন তো যেমন তেমন না আল্লাহর সিংহাসন এতই বড় 27 মাস আর সাত জমিন যদি আল্লাহর সিংহাসনে ছেড়ে দেওয়া হয় আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় তাহলে একবারে বিশাল মরুভূমিতে যদি একটি আংটি নিক্ষেপ করেন বিশাল মরুভূমির তুলনায় আংটি যেমন ছোট 27 মাস সাত জমিন আল্লাহর সিংহাসনে রাখলে এমন আংটির মতো শুরু দেখাবে নাস্তিকরা চুপ হয়ে গেছে তৃতীয় প্রশ্ন কি ছিল বলতেছে তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 27 মাস পালি দি মেরাজে আর সে আজিবে নিয়ে গেছে আকাশের কোন দরজা দিয়ে নিয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে এই প্রশ্নের জবাব দিতে গেলে কি ডিম প্রয়োজন ছিল ডিমের প্রয়োজন ডিম আনা হলো এবার ডিম ধরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিকদের প্রধানকে বলে যে বলেন তো এই কিছুদিন পরে এই ডিমটি যদি মুরগির নিচে দেয় তা দিলে বাচ্চা আচ্ছা আপনি বলেন তো এই মুরগি যখন তা দিবে এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চাটা ফুটতে পারে তো নাস্তিকদের প্রধান বলে আরে মিয়া ফালতু একটা প্রশ্ন করলেন না আপনি এটা মুরগি ঠুকুর দিবে মুরগির বিষয় কোন দিকটা বের করবে তার বিষয় এটা আমি জবাব দিব কিভাবে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে মিয়া মুরগির বিষয় মুরগি কোন দিক দিয়ে ডিম ডিমে ঠুকুর দিবে বাচ্চা বের হবে এটা আপনি বলতেছেন ফালতু প্রশ্ন তাহলে আল্লাহ আল্লাহর দুস্তকে 27 মাস পাড়ি দিয়ে তার বাড়িতে মেহমান বানিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহ নবীকে নিছে এটা আল্লাহর বিষয় আর নবীর বিষয় আর আপনাদের মতন বলদ রাই ফালতু প্রশ্ন করলেন কেন যেমন কুকুর তেমন মুগুর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ আল্লাহর নবীকে নিচে কোন দরজা দিয়ে নিয়ে গেছে এটা আল্লাহ বুঝে আর আল্লাহর নবীজি বুঝে এই পাঁচটা প্রশ্ন বলেন তিনটা প্রশ্ন তাদের যুক্তিসঙ্গত হয়েছে তার আবার যুক্তি মানে চার নম্বর প্রশ্ন আল্লাহর আগে কে ছিল আল্লাহর পূর্বে কে ছিল এবং আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিকদের প্রধানকে বলেছিলেন আপনি কি গণনা পারেন জি পারি গণনা করেন তো এক থেকে গণনা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত গণনা করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে স্টপ থামেন মোবাইল টোবাইল সব বন্ধ থামেন চপ আর গণনা করতে হবে না বলতেছে এখন দশ থেকে আবার নিচের দিকে আসে ওই নাস্তিকদের প্রধান বলতেছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এক পর্যন্ত গণনা করে নাস্তিকদের প্রধান দাঁড়িয়ে আছে বলতেছে ইমাম আবু হানিফা বলতেছে আমি তো আপনাকে থামতে বলি নাই আপনি থামলেন কেন বলতেছে থামলাম এই জন্য যে একের আগে তো আর কিছু নাই তো কি বলবো বলতেছে মিয়া সাধারণ একটা মস্তিষ্কে আপনি চিন্তা ভাবনা করে বুঝলেন একের পূর্বে একের আগে কিছুই নাই একের আগে যেমন কিছু নাই আমার আল্লাহর আগে কেউ নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ কারো আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সবাই আল্লাহর মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কার থেকে জন্ম নেন নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ আল্লাহ সমতুল্য নয় নাস্তিকরা মাথা নিচে দিয়ে চ্যালেঞ্জে পরাজিত করে বাড়ি চলে গেছে কি বুঝলেন আমাদের এই বাচ্চারা 12 বছর বয়সে ফিজার খায় মাত্র পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আর 12 বছরের ইমামকুল শিরোমণি ইমামে আজম 12 বছরে নাস্তিকদের চ্যালেঞ্জ গ্রহণ করে বিজয় লাভ করে চলে আসছে বয়স ছিল 12 থেকে 13 বছর এমন কোন মা সন্তান নেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে বইসা বিজয় লাভ করতে পেরেছে ওই সময় কিন্তু অনেক বাস হয়েছিল কেউ
প্রশ্ন আসতে পারে না উনি যদি বলতো এই দেওয়ালটি স্বর্ণের কুরআন হাদিস দিয়ে প্রমাণ করতে যে এটা স্বর্ণের এ এমন মেধা ছিল না আল্লাহর নবী কি ওনার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে যেমন ইমাম আমাদের মাযহাবের ইমাম